হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে আমি বাজারে এসেছিলাম ইলিশ কিনতে, কারণ তোমরা সবাই জানো আমার শ্বশুরের আর ছুটকির বাবার ইলিশ খুবই পছন্দের। আর শ্বশুরের থেকে তো জমিটাও বাগাতে হবে, তার জন্য আজকে মাখো মাখো করে ইলিশ রান্না করবো। নমস্কার বন্ধুরা, এবার আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি তোমরা ব্লগ দেখো, তাহলে তোমরা সবাই বলবে। তাই জিজ্ঞাসা করে আর টাইম ওয়েস্ট না করে আজ আমরা দেখতে চলেছি এমনই কিছু ডেইলি লাইফ ব্লগ। মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, মানে ব্লগ শুরু হওয়ার প্রথমেই যদি মন হারিয়ে যায় তাহলে ব্লগটা করবা কে দিয়ে? কিডনি দিয়ে? তো আজকে ভিডিওতে এমনই কিছু ব্লগ না রিলস না ব্লগ না রিলস, আরে বস কর ভাই, যাই হোক কিছু একটা দেখবো এবং তাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার ইচ্ছে ছিল একটা বিয়ে করব এবং তারপর আমার আর আমার বউয়ের নামে একটা চ্যানেল খুলব, কিন্তু ভাগ্যটা দেখো এখনো ভ্যাকসিনের সেকেন্ড ডোজই কমপ্লিট হলো না, বিয়ে তো অনেক দূরের কথা। এই হতচ্ছাড়া বিচি আছে না, মরে গেছে। আজকে অনেক রাত হয়েছে, তাও তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও তো হবেই, তার আগে আমি দুটো কথা বলি, গল্প করি তোমাদের। তোমারও কি গল্প করার লোকের অভাব পড়েছে? হ্যাঁ ভাই হ্যাঁ। তুমি কি রাত রাত জেগে গল্প করার লোকের সন্ধানে থাকো? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। কিসে কি হলো? কারণ শুধুমাত্র এই ব্লগাররাই পারে না, আমরা পারি কি দাদা গল্প করতে। আজকে যে ভিডিওটা করব সেটা হলো দই খাওয়ার চ্যালেঞ্জ। কিছুদিন আগে আমরা দুজন একটা দই খাওয়ার চ্যালেঞ্জ করেছিলাম। দই খাওয়া চ্যালেঞ্জ, ওয়েল ডান। হ্যাঁ দিদি, শুধুমাত্র এই চ্যানেলে ডেইলি লাইফ ব্লগই করে না, তার সঙ্গে খাবার ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও, রিলস ভিডিও। হে ভগবান, কিছুদিন পর আমার রোস্টে না রিঅ্যাকশন দিতে শুরু করে। সুবহানাল্লাহ, মোদিজি বাহ বাহ। এর একটা হলো এটা আমি খাবো, ঠিক আছে? দেখো 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 বন্ধুদের দেখাও। ব্যাস কথাবার্তা শেষ হয়েছে, নাও এবার খাওয়া শুরু করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিশ্বাস করো, এদের এই হাঁড়িতে হাত ঢুকিয়ে ঢুকিয়ে খাবার দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় তো হাতটা ঢোকাতে পারতাম না, পুরো মাথা ঢুকিয়ে দই খেতাম। আর এদের এই ভিডিও দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। চুপ কর, চুপ কর ছোট। আমি মনে করি আমার দুটো পরিবার, এটা একটা পরিবার আর তোমরা আমার আর একটা পরিবার। আমি এই পরিবার সামলে সবাইকে টাইম দিয়ে আমি চেষ্টা করি তোমাদের সাথেও কারণটা হচ্ছে তোমাদের সাথে দেখে আমি চোর সাজাবো। তা বন্ধুরা ভিডিওটা জানি না কেমন হবে। হ্যাঁ সেটা তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে কেমন হবে। কোনবার দই কাচ্ছে আর কোনবার চোর সাজাচ্ছে, না মানে আর কিছু পারো কি? রুকো যারা, তোমাকে আমি ভালোবাসবো। এদের এইসব ভিডিও থেকে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তোরা কে আছিস? তোরা আমাকে জিতোমার, নাহলে আমি নিজেই মেরে নিচ্ছি। ও জুতো থেকে মনে পড়লো, এটা হলো বুচিং ম্যান সিনথেটিক লেদার শুজ, যেটাতে এয়ার ম্যাক্সের সোল মেটেরিয়াল এবং সিনথেটিক লেদারের আউটার মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা লুক তো অসাধারণ বটেই, তার সঙ্গে কালার কম্বিনেশন পুরো চুমু। এবার তোমার সাদা মনে যদি কোনো কাদা না থেকে থাকে তাহলে তুমি এটা ইউজ করতে পারো। এটা হলো ক্যাস্টরসের স্টাইলিশ স্নিকার, যেটাতে এয়ার ম্যাক্সের সোল মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যার জন্য এটা অত্যন্ত কমফর্ট আর দেখতে অনেক কুল। আর প্রাইস 449।
ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে চাও তাহলে ইউজ করো ট্রেন্ডি ম্যান ক্যাজুয়াল স্যুট। হ্যাঁ রিল্যাক্স, এটাতে রাবারের সোল মেটেরিয়ালের পাশাপাশি সিনথেটিকের আপার মেটেরিয়াল ইউজ করা হয়েছে যার জন্য এমনিতেই কুল। আর প্রাইস 499। এবার এটা হলো আফটার জকার ব্ল্যাক ক্যাজুয়াল স্যুট যেটাতে সফট মেটেরিয়াল ইউজ করা হয়েছে যার জন্য এটা আউটডোরে ইজিলি ব্যবহার করতে পারবে। এটার অ্যাকচুয়াল প্রাইস 499 টাকা কিন্তু এটাই আপনি ডিল অফ দ্য ডে এর জন্য পেয়ে যাচ্ছেন 399 টাকায়। আর একটা তো ভুলেই গেছি, এটা হলো ওয়াকার্স এর ক্যাজুয়াল স্নিকার যেটাতে ইভার সোল মেটেরিয়ালের পাশাপাশি মেসের আপার মেটেরিয়াল ইউজ করা হয়েছে। এটাই আপনি অন্য সাইডে দেখুন, এবার মেরা লিংকে দেখুন, পাচ্ছেন তো ডিসকাউন্ট। এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্টার পলিসির পাশাপাশি নতুন কাস্টমারদের জন্য এক্সট্রা 10% অফ। জাস্ট ইউজ মাই কোড মেরালিং10। ভেরি রিল্যাক্স, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ট্রাই করতে পারো। আমি তোকে কবে বললাম রে তোর জামাই বউ ঘুষ খাচ্ছে? এখন বাজে হচ্ছে 8:27, তো আমি ঘুম অনেকক্ষণ আগে ভেঙে গেছে কিন্তু ল্যাথ খেয়ে বিছানার উপর শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছে না। তোমরা আমাকে একটা কথা বলো, একটা স্বাভাবিক জীবিত মানুষ ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে কি করে? দাদা নিজেরটা ঠিক করে। গাইস ওটা চুল ঠিক করার কথা বলছিল, এর জন্য আমার বাবার নামই না খগেন হয়ে যায়। এবার আমি উঠে আগে আমার বাসি জামা কাপড়গুলো ছেড়ে নেবো, তারপরে ব্রাশ করবো, তারপরে কাজগুলো করবো। দিদি স্নান করার আর হাগুর কথা তো বললেনই না। ও ওটা তো ইউটিউবেই করছে। ব্রাশ নিয়ে চলে এসেছি, ওনাকে ই করে দাঁত মাজবো। কেমন করে দাঁত মাজবে? ওনাকে ই হয়েছে কথা বলা না, এবার ব্রাশ করা শুরু করো। এবার থেকে আমিও ভেবেছি এই রোস্টিং পোস্টিং ছেড়ে দিয়ে ব্লগিং চ্যানেল খুলবো। ডেসক্রিপশন বক্সে ব্লগ চ্যানেলের লিংক আছে, সাবস্ক্রাইব করে দাও, কারণ ইউটিউবে এসে ভিডিও করার নামে হাগু করা হয়ে যাবে, যেটা আমি এখনো করি। আর কিউট মেয়েদের থেকে গালে খেতে হবে না। হ্যাভ এ রিল্যাক্স। আমি বিছানার উপর শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছে না। আর এই যে এটা আমার মাম্মা, আর ওখানে ওই যে আরেকজন ঘুমাচ্ছে নাইট ডিউটি করে, সকালে এসে শুয়েছে সবে। এবার তোমরাই ভাবো একটা মানুষ সারা রাত নাইট ডিউটি করে আসার পর তার বউয়ের থেকে কি আশা করতে পারে? আপনি কিন্তু খুব নটি নটি হয়ে গেছেন। শুধু উল্টো পাল্টা চিন্তা হয়, একটু ভালো ঘুম আর একটু ভালো খাবার, কিন্তু এখানে কি হয়? একজন ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 10:47। দাঁড়াও এক সেকেন্ড। কুল কিভাবে আছে জানি না, কিন্তু আমি হলে এতক্ষণে 3 বার তালাক বলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে হিমালয় পর্বতে গিয়ে সন্ন্যাসী হয়ে যেতাম। বানানা, ইউ লাইক মাই বানানা, আই লাইক ইওর পাপা, সরি। না মানে কেউ ওইদিকে দই খাচ্ছে, কেউ আবার এখানে কলা। না মানে তোমরা আমাকে একটা কথা বলো, আর কিছু খাওয়ার বাকি আছে কি? এসে কারকে এসে পকড়া না হয়, ওর এসে কারকে। এটা মুখ না গুদাম ঘর যে একবার ঢুকে গেল। আমার এই পশ্চিমবঙ্গের দিদির কাছে একটাই অনুরোধ, দয়া করে এই দিদিকে কলাশ্রী পুরস্কারে পুরস্কৃত করে একাধিক কলা উপহার দাও। মহা মুশকিল, আমি এদের কোথা থেকে সাই চাকরি করব? কারণ একটা গোটা কলা একবারে মুখে পড়ার ট্যালেন্ট কত জেনারেবে থাকতে পারে? সি ইউ নট ফর মাই। এবার তোমরা যদি ভেবে থাকো দিদির মধ্যে শুধুমাত্র কলা খাওয়ারই ট্যালেন্ট আছে তাহলে তুমি ভুল, কারণ দিদি তার চ্যানেলে ডান্স ভিডিও করে। ঠিক আছে, এই বয়স আর পরি হতে হবে না, পরি হতে গিয়ে কখন ডানায় কেটে পড়ে যাবে স্বয়ং মিঠুন দা বলতে পারবে না। শালা গুল মারবার জায়গা পাওনি তুমি? সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদেরকে আশীর্বাদ করবো। আমার ছোট ছোট ভাই বোনেরা, বড় বড় দাদারা সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ এটাই বাকি ছিল, সুইসে ইনি সাবস্ক্রাইব করতে বলবে আর মানুষ সাবস্ক্রাইব করে দেবে। এরা শুয়ে শুয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিল আর আমি দাঁড়িয়ে থেকেও বাড়াতে পারলাম না। তো গাইস সাবস্ক্রাইবার না বাড়ার দুঃখে আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, কমেন্ট জানাও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইবার আছে ওটা ধনে বাঁধাতে মাটো। বাটা বাটা সিন নেই, বাড়তেই হবে, সাইডে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও যেন সব বিল নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। আর হ্যাঁ অবশ্যই করে তোমরা যদি এইগুলো কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করতে পারো, ভালো অফার চলছে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে না থাকলে ইনস্টাগ্রামে বদমাস বিপুয়া আর ফেসবুকে বিপুল দাস ফলো করো তাড়াতাড়ি, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে,
খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। ধর দেখ আমার তো আর সহ্য হচ্ছে না, আমি চললাম।